সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বিষয়টি নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিত প্রথম পত্রের বিষয় কোড 265, এটি তোমাদের জেনে রাখা উচিত। আজকের আলোচ্য বিষয় হবে ভেক্টর, এবং এটি হচ্ছে ভেক্টরের দ্বিতীয় ক্লাস। এই ক্লাস শেষে তোমরা ভেক্টরের স্কেলার গুণন সম্পর্কে জানতে পারবে, স্কেলার গুণনের ধর্ম সম্পর্কে জানতে পারবে ও ভেক্টরের স্কেলার গুণিতক নির্ণয় করতে পারবে। একক ভেক্টর আই জে কে সম্পর্কে ধারণা লাভ করবে, ভেক্টরের ভেক্টর গুণন সম্পর্কে জানতে পারবে ও ভেক্টর গুণজের ধর্ম সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা ভেক্টরের স্কেলার গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টরের স্কেলার গুণন কাকে বলে? ভেক্টরের স্কেলার গুণন হচ্ছে একটি স্কেলার রাশি। দুটা ভেক্টর রাশির স্কেলার গুণন বলতে বোঝায় ওই দুটি ভেক্টরের মানের গুণফল ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল। অর্থাৎ আমি যদি দুটি ভেক্টর রাশি এ ও বি নিই, তাহলে এ ভেক্টরটিকে ওপি দিয়ে আমি ওপি রেখা দিয়ে প্রকাশ করি, আর বি ভেক্টরটিকে আমি ও কিউ রেখা দ্বারা প্রকাশ করি। এই দুটি রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে স্কেলার গুণনের সংজ্ঞা থেকে আমরা পাই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু হবে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। অর্থাৎ এটি হচ্ছে দুটি ভেক্টর রাশির স্কেলার গুণনের সংজ্ঞা। আমরা এখন ভেক্টরের স্কেলার গুণন সম্পর্কে জেনেছি। আমরা এখন পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ থিটা, এখানেও থিটা, তৃতীয় চিত্রও কিন্তু থিটা, কিন্তু এই থিটার বিভিন্ন রকমের রূপ রয়েছে, এখন সে বিষয়ে আমরা জানব। আর এখানে কিছুক্ষণ আগে আমি যা বলেছি তাই বলা হয়েছে, আর দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম। এটি এখানে অন্তর্ভুক্ত কোণ থিটা শূন্য থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থান করবে, আর মধ্যবর্তী কোণ কখনো আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্মকোণ, কখনো স্থূলকোণ, কখনো সমকোণ। এসো আমরা আমাদের নেক্সট স্লাইডে গিয়ে দেখি। এখানে যখন দুটি ভেক্টর রাশি এ ও বি, এই দুটি ভেক্টর রাশির যখন স্কেলার গুণন শূন্য অপেক্ষা বড় আসবে, তখন এদের অন্তর্ভুক্ত কোণ এটি সূক্ষ্মকোণ হবে। আর যখন এই দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন অর্থাৎ ডট গুণন যখন ঋণাত্মক হবে, অর্থাৎ শূন্য থেকে ছোট হবে, তখন এদের অন্তর্ভুক্ত কোণ স্থূলকোণ হবে। আর যখন এই দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন বা ডট গুণন শূন্য হবে, তখন ভেক্টর দুটি পরস্পরের উপর লম্ব হবে। তাহলে আমরা দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন সম্পর্কে জেনেছি। প্রথমে দুটি ভেক্টর রাশির স্কেলার গুণনের সংজ্ঞা শিখেছি, এরপর স্কেলার গুণনের বিভিন্ন ধর্মাবলী পড়েছি। আমরা এখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ ও কে ক্যাপের
কিছু বৈশিষ্ট্য আছে সেটি পড়ব আর এটি সূত্র হিসাবে আমরা গাণিতিক সমস্যায় প্রয়োগ করব এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে i cap dot i cap অর্থাৎ i cap dot i cap সমান কত এটি আমরা অনেকে জানি আবার অনেকে জানি না কিন্তু কিভাবে এখানে 1 আসছে কিন্তু কিভাবে 1 আসবে সেটি একটু জানার বিষয় এখানে আমরা দুটি ভেক্টর রাশির স্কেলার গুণনের যে সূত্রটি আমরা কিছুক্ষণ আগে পড়েছি সেটি ব্যবহার করব এটাকে আমরা a ধরে নেব আর এটাকে b ধরে নেব তাহলে a ভেক্টর ডট b ভেক্টর সূত্র হচ্ছে a ভেক্টরের মান এরপর b ভেক্টরের মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন i এর সাথে i কোন কোণ উৎপন্ন করে না সেটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো 1 তাহলে i cap dot i cap is equals to the log 1 পাবে অনুরূপভাবে j cap dot j cap is equals to 1 পাবে এবং k cap dot k cap is equals to 1 পাবে তাহলে আমরা এখানে কিছু সূত্র পেয়ে গেলাম সেটা হচ্ছে i cap dot i cap j cap dot j cap and k cap dot k cap is equals to 1 এটা সূত্র হিসেবে আমরা গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করব আচ্ছা এখন আমরা দেখি i cap dot j cap is equals to কত হয় i cap এবং j cap এই দুটি একক ভেক্টর পরস্পর উপলম্ব এই জন্য এখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ব্যবহার করা হয়েছে এবং আলটিমেটলি আমরা সূত্র প্রয়োগ করার পরে শূন্য পেয়েছি তাহলে আমরা কি শিখতে পেলাম আমরা শিখতে পেলাম i cap dot j cap or j cap dot k cap or k cap dot i cap is equals to 0 হবে এটি হচ্ছে স্কেলার গুণনের বিভিন্ন ধর্ম এখন আমরা ক্রস গুণন বা ভেক্টর গুণন নিয়ে একটু আলোচনা করব দুটি ভেক্টর রাশি গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তবে ওই গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলা হয় অর্থাৎ দুটি ভেক্টর রাশির ক্রস গুণন বা ভেক্টর গুণন বলতে বোঝায় ওই ভেক্টর রাশি দুটির মানের গুণফল ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান ভেক্টর গুণফলের দিক হবে ডানহাতি স্ক্রু নিয়মে অর্থাৎ এখানে আমি দুটি ভেক্টর রাশি এ আর দুটি ভেক্টর রাশি বি নিয়েছি এরা ও এক্স ও পি রেখা দ্বারা প্রকাশ করেছি এবং তারা পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে এবং মধ্যবর্তী কোণ থিটা আর এই দুটি ভেক্টর রাশি স্কেলার ভেক্টর গুণনকে মানে ক্রস গুণনকে আমি আর ভেক্টরের সমান বলেছি কিন্তু এ ক্রস বি সমান কত তাহলে ভেক্টর গুণনের ক্রস গুণনের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি এ ক্রস বি হচ্ছে কি এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল সাইনের গুণফল আর এটির দিক হবে ডানহাতি স্ক্রু নিয়মে তার মানে এখানে এ ক্রস বি ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি এ বি সাইন থিটা ইটা ক্যাপ যেটি আমি এখানে লিখে দেখিয়েছি এটা তোমরা অবশ্যই মনে রাখবে এসো আমরা নেক্সট স্লাইডে চলে যাই আমাদের পরবর্তী যে ডিসকাশন সেটি হবে একক ভেক্টর আই একক ভেক্টর আই একক ভেক্টর জে একক ভেক্টর কে এই তিনটির ক্রস গুণনের ক্ষেত্রে কিরকম অবস্থা হয় কি অবস্থা হয় সেটা আমরা দেখব তাহলে এখানে আই ক্রস আই আমাদের দুটি ভেক্টর রাশির ক্রস গুণনের যে ডেফিনেশন সেই হিসাবে যদি আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে আমরা পাবো আই এর একক ভেক্টর আই এর একক ভেক্টরের মান আবার আই এর একক ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের অন্তর্ভুক্ত কোণের সাইন দ্যাট মিন্স কি 0 ডিগ্রি আর হচ্ছে ইটা ক্যাপ অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে
অর্থাৎ এ ক্রস বি ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল ইটা ক্যাপ। অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে পাচ্ছি কি শূন্য পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো। অনুরূপভাবে তোমরা জে ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়ালস টু জিরো পাবে। সিমিলারলি কে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়ালস টু তোমরা জিরো পাবে। তাহলে আলটিমেটলি আমরা এটি পেয়েছি, এটি আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখন আই আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এখানে আমরা এই সূত্র প্রয়োগ করে আলটিমেটলি ইটা ক্যাপ পেয়েছি। সংজ্ঞা অনুযায়ী ইটা ক্যাপ একক ভেক্টর, আই ও জে উভয়ের উপর লম্ব, সুতরাং ইটা ক্যাপ এর দিক ধনাত্মক জেড অক্ষ বরাবর। অর্থাৎ এক্ষেত্রে ইটা ক্যাপ একক ভেক্টর এবং কে ক্যাপ একক ভেক্টর অভিন্ন। অর্থাৎ আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়ালস টু কে ক্যাপ হবে, এটিও তোমরা মনে রাখতে হবে। ওকে, এরপরে একইভাবে আমরা জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়ালস টু আই ক্যাপ পাব, একইভাবে কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়ালস টু জে ক্যাপ পাব। ওকে, এটি অনেকটা এরকম, আমি সংক্ষেপে বলি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে তুমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়ালস টু হচ্ছে কি কে ক্যাপ, আবার জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইজ ইকুয়ালস টু কি আই ক্যাপ, আবার কে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়ালস টু কি জে ক্যাপ। কিন্তু যখন অর্থাৎ ঘড়ির কাঁটার ঘূর্ণয়নের দিকে না ঘুরে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে তখন কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার করবে, যেমন জে ক্যাপ ক্রস আই ক্যাপ এভাবে যদি হয়ে থাকে তখন মাইনাস কে ক্যাপ, একভাবে অন্যান্য ক্ষেত্রে তোমরা মাইনাস ব্যবহার করবে, এখানে সেটি আমি দেখিয়েছি, এটা তোমরা একটু দেখে নেবে। এখন আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। প্রথম গাণিতিক সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি যে দেখাও যে এ ভেক্টর সমান দেওয়া আছে বি ভেক্টর সমান দেওয়া আছে, অর্থাৎ দুইটি ভেক্টর দেওয়া আছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুটি ভেক্টর পরস্পর লম্ব। কিভাবে আমরা প্রমাণ করব, প্রথমে আমি বোর্ডে চলে যাই। এক্ষেত্রে আমরা যেভাবে স্টার্ট করব সেটি হচ্ছে প্রথমে আমরা কি করব, দুটি ভেক্টর রাশি নিয়ে নেব। এ হচ্ছে একটা ভেক্টর, এটার সমান কিছু একটা দেয়া আছে, আবার বি হচ্ছে আরেকটা ভেক্টর, এটির সমান কিছু একটা দেয়া আছে। এখন এই দুটি ভেক্টর রাশিকে পরস্পর লম্ব প্রমাণ করতে হলে আমরা যেটি করতে হবে সেটি হলো এদের ডট গুণন শূন্য দেখাতে হবে, সেটি আমরা আমাদের পূর্ববর্তী স্লাইডে দেখিয়েছি। এখানে এ ডট বি আমরা বের করতে হবে, এটা বের করার পরে যদি আমি দেখতে পাই শূন্য তখনই আমি বলতে পারবো এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব, এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব, এই কথাটা বলতে পারবো। দেখি আমরা কিভাবে এটা দেখিয়েছি, আমাদের স্লাইডে চলে যাই আমরা। এখানে প্রথমে আমি দুটি ভেক্টর লিখেছি, এ হচ্ছে একটি ভেক্টর সেটা লিখলাম, বি হচ্ছে আরেকটি ভেক্টর এটাও লিখলাম। এখন প্রথমে ডট গুণন বের করলাম, ডট গুণন বের করে আমি শূন্য পেয়েছি, সুতরাং আমি বলতে পারি যেহেতু দুটি ভেক্টর ডট গুণন শূন্য আসছে সুতরাং ভেক্টর দুটি পরস্পর লম্ব। কিন্তু এখানে হয়তো তোমাদের এই দুটি ভেক্টর রাশি গুণ করতে গিয়ে একটু প্রবলেম হতে পারে, এসব আমরা একটু দেখে নিই। আমরা শিখেছি আই ডট আই ইজ ইকুয়ালস টু জে ডট জে ইজ ইকুয়ালস টু কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়ালস টু ওয়ান। যেহেতু আমরা এটা শিখেছি সাথে আরেকটা জিনিস শিখেছি যে আই ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়ালস টু হচ্ছে জিরো, আবার জে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়ালস টু জিরো, আবার কে ক্যাপ
dot i cap is equals to 0 এটি এই কনসেপ্টটুকু আমাদের প্রথমে ক্লিয়ার জানা থাকতে হবে বা অলরেডি আমাদের জানা আছে তাহলে এখন আমি এটা দিয়ে এখানকার তিনটি রাশিকে গুণ করতে হবে ডট গুণ করতে হবে প্রথম 8i যখন 4i এর সাথে গুণ করব তখন 4 8 32 i এর সাথে i ডট গুণ করার পরে কিন্তু 1 তাই এখানে কিছু লিখি নাই এভাবে আছে আর 8i এর সাথে যখন আমরা -2 যে গুণ করব তখন i j ডট হওয়ার কারণে সেটি শূন্য আসবে সুতরাং এটি করার প্রয়োজন নাই আবার 8i এর সাথে 5 কে এটিও গুণন করার প্রয়োজন নাই কারণ সেই ক্ষেত্রে আমাদের শূন্য আসবে অর্থাৎ গুণন করেছি আমরা বাট শূন্য তাই লিখি নাই তাহলে আমরা কি করব শুধুমাত্র 8i এর সাথে 4i ডট গুণন করব j এর সাথে -2j ডট গুণন করব -6k এর সাথে +5k ডট গুণন করব তাহলে এখানে 8 4 32 আর 1 -2 দ্যাট মিন্স কি -2 আর -6 × 5 দ্যাট মিন্স 5 6 30 এভাবে আমরা গুণন অর্থাৎ দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন বের করতে হবে আর এটি তো প্রথমেই আমরা প্রমাণ করতে পেরেছি কারণ আমরা দুটি ভেক্টর রাশির ডট গুণন শূন্য পেয়েছি তার মানে এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব সেটা বলতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাণিতিক সমস্যা এটি হচ্ছে দুটি ভেক্টর রাশি দেয়া আছে দেখাতে হবে এই ভেক্টর রাশি দুটির যোগফল ও বিয়োগফল পরস্পরের উপর লম্ব হবে এসো এটি কিভাবে করব আমরা আগের মতই প্রথমে আমরা কি করব এই ভেক্টর দেয়া আছে এই ভেক্টর দেয়া আছে প্রথমে আমরা এই ভেক্টর দেয়া আছে সেটি লিখব বি ভেক্টর দেয়া আছে লিখে নেব এরপর দুটি ভেক্টর রাশির যোগ করতে হবে দুটি ভেক্টর রাশি যোগ করতে হবে কারণ এখানে যোগফল বের করতে আমাদেরকে বলেছে প্রশ্ন আবার দুটি ভেক্টর রাশির বিয়োগ করতে হবে এটি করে নিতে হবে কারণ প্রশ্ন তাই বলেছে আর যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি সুতরাং তোমরা ভালোই জানো তবু একটু বলে দিচ্ছি একটা আই এখানে তিনটে আই তাহলে চারটা আই এখানে -2j এখানে -j দ্যাট মিন্স -3j আর এখানে -3k আর এখানে হচ্ছে +2k দ্যাট মিন্স -k একইভাবে এখানে করেছি এখন ডট গুণন করলাম ডট গুণন করে আমরা এখানে শূন্য পেয়েছি তাহলে দুটি ভেক্টর রাশির যোগফল ও দুটি ভেক্টর রাশির গুণফলের যে ডট প্রোডাক্ট পেয়েছি সেটা শূন্য পেয়েছি তাহলে আমরা বলতে পারি এই দুটি ভেক্টর পরস্পরের উপর লম্ব অর্থাৎ ভেক্টর রাশি দুটির যোগফল ও ভেক্টর রাশি দুটির বিয়োগফল পরস্পরের উপর লম্ব প্রমাণিত এখানে একটা প্রমাণ আছে অর্থাৎ এ ভেক্টর সমান দেয়া আছে বি ভেক্টর সমান দেয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে cos থিটা ইজ ইকুয়ালস টু এটি প্রমাণ করতে হবে এটি ভেরি সিম্পল তোমরা পারবে আমি একটু আলোচনা করে দিই এরপর এটা আমি টেনে যাব প্রথমে যেটি দেয়া আছে তোমরা সেটা লিখবে লিখে নেবে এরপর এ ভেক্টরের মান বের করতে হবে এ ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি তোমরা ভালোই জানো যে এ ভেক্টরের মান হবে এ ইজ ইকুয়ালস টু প্রথমে রুট চিহ্ন দিতে হবে আই এর সহগ স্কয়ার মানে এ স্কোয়ার জে এর সহগ স্কোয়ার অর্থাৎ আই এ টু স্কোয়ার কে এর সহগ স্কোয়ার মানে এ থ্রি স্কোয়ার লিখতে হবে একইভাবে বি ভেক্টরের মানও বের করতে হবে করে নিলাম তারপর দুটি এই দুটি ভেক্টরের ডট গুণন বের করতে হবে কিছুক্ষণ আগে এটা আমরা বের করে দেখিয়েছি হ্যাঁ এরপরে আমাদেরকে যে স্কেলার গুণনের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে এ ডট বি ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল জাস্ট এই ফর্মুলাটা বসানো বসানোর পরে এখানে cos থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে দুটি ভেক্টরের ডট গুণন ডিভাইড বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান এখন আমরা এটি আগে বের করে নিয়েছিলাম এটি বসিয়ে দেব আর এটার মান বের করে নিয়েছিলাম এটাও বসাবো এটির মানও বের করে নিয়েছিলাম এটি বসাবো বসানোর পর আমাদেরকে যেটি প্রমাণ করতে বলেছে সেটি প্রমাণিত হলো এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি এখানে দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর দেওয়া আছে
তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। আমি প্রথমেই একটু আলোচনা করে নিই, তারপর তোমরা স্লাইডে এটা দেখতে পাবে। প্রথমে আমরা কি করতে হবে, অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে। তো আমি মনে করো এ ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমার এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এই দুটি ভেক্টর আমি প্রথমে লিখে নিলাম, ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি থিটা। তাহলে আমি স্কেলার গুণনের যে সংজ্ঞা, স্কেলার গুণনের সংজ্ঞা থেকে পেয়েছিলাম এ ডট বি ইজ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান ও তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। ওকে, সো আমরা কস থিটা ইজ ইকুয়ালস টু পাবো এখানে এ ডট বি ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ও বি ভেক্টরের মান। তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রথমে আমার দুটি ভেক্টরের ডট গুণন বের করতে হবে। তাহলে এখানে আমরা ডট গুণন বের করে দেখেছি 13, তাহলে এখানে 13 লিখব। ওকে, এরপর এ ভেক্টরের মান বের করতে হবে। তাহলে এখানে এ ভেক্টরের মান কত হবে, 2² মানে 4, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 1, তার মানে 9, √9, দ্যাট মিন্স এখানে 3 আসবে। আবার এখানে এটি এখান থেকে যদি আমরা বি ভেক্টরের মান বের করি তাহলে রুট অফ কত হবে, রুট অফ 4 প্লাস 100 প্লাস 121, তাহলে এখানে 225, এখানে স্কোয়ার রুট করার পর 15 আসবে। তাহলে আমরা পাবো 13/45। এটা কি কস থিটার সমান আমরা পেয়েছি। আমাদেরকে কিন্তু থিটা বের করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু তোমরা লিখবে কস ইনভার্স এই 13/45। এটি হবে অঙ্কটি করার প্রসিডিওর বা সিস্টেম। দেখো আমরা এখন স্লাইডে দেখে নিই কীভাবে আমরা করেছি এটি। এই যে এই ভেক্টর মান বের করেছি, আমি বের করেছিলাম 3, বি এর মান বের করেছিলাম এটা, আর আলটিমেটলি এটা পেয়েছি। তাহলে তোমরা এভাবে এই সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করবে। এসো আমরা আমাদের মূল্যায়নের জন্য আমি তোমাদের জন্য তিনটি প্রশ্ন রেখে দিয়েছি এখানে, তোমরা এটি পড়ে দেখবে। আর অনুশীলনের জন্য আমি এখানে তিনটি অঙ্ক রেখেছি, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ক্লাস, আজকের ক্লাস এখানে শেষ। তোমরা সবাই সুস্থ থাকো, সবল থাকো, তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।